দিদির দুধ কর্মসূচিতে দমকল মন্ত্রী সুজিত বসুর সামনে মারামারি ধাক্কা ধাক্কি দেগঙ্গার চাকলার ঘটনা জড়িয়ে পড়লেন পঞ্চায়েত সদস্য বাগবুল ইসলাম যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মন্ত্রীর সামনে বাগবুলের তালিকা পরিবর্তনের অভিযোগ ঘিরে গণ্ডগোলের সূত্রপাত দিদির দুধ কর্মসূচি সেখানে দমকল মন্ত্রী সুজিত বসুর সামনে মারামারি ধাক্কা ধাক্কি দেগঙ্গার চাকলার ঘটনা জড়িয়ে পড়লেন পঞ্চায়েত সদস্য বাগবুল ইসলাম মন্ত্রীর সামনেই বাগবুলের তালিকা পরিবর্তনের অভিযোগ ঘিরে গণ্ডগোলের সূত্রপাত হয় ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনাটি ঘটেছে দাবি দমকল মন্ত্রী সুজিত বসুর পরে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ছবি দেখাবো সেখানে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লো আবাস দুর্নীতির তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি এবং বেহাল রাস্তা ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ঝালদা পুরসভায় শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সুদীপ কর্মকার জানিয়ে রাখি ঝালদা পুরসভায় শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ আর নতুন চেয়ারম্যান হলেন নির্বাচিত হলেন সুদীপ কর্মকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদার সন্দীপ কি খবর রয়েছে তোমার কাছে দেখো বন্ধুবান্ধব আবার নতুন করে জটিলতা তৈরি সৃষ্টি হলো ঝালদা পৌরসভায় ঝালদা পৌরসভায় নবনির্বাচিত যে পৌর প্রধান শীলা চট্টোপাধ্যায় তার সদস্যপদ খারিজ করলো ঝালদা মহকুমার শাসক ঘটনাকে ঘিরে নতুন করে জটিলতা সৃষ্টি হলো ঝালদা পৌরসভায় এর মর্মে ঝালদা মহকুমার শাসক শীলা চট্টোপাধ্যায়কে সদস্যপদ খারিজের নোটিশ পাঠায় পুরুলিয়া জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক এবং ঝালদা এক্সিকিউটিভ যে অফিসার আছেন তার কাছে ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়াল এবং ৩ নম্বর ওয়ার্ডে নির্জন কাউন্সিলর শীলা চ্যাটার্জিকে উল্লেখ করা পৌর আইন অনুযায়ী যে ১২১ বি ১৯৯৩ এই আইন অনুযায়ী তাকে সদস্যপদ খারিজ করা হয়েছে কারণ এখানে বলাই হয়েছে যে ৬ মাসের মধ্যে কোনো দল থেকে কোনো দলে অন্য দলে জয়েন করা যায় না তাই শীলা চট্টোপাধ্যায় চ্যাটার্জির ৬ মাস হয়নি তার আগে তিনি অন্য দলে জয়েন করেছেন বলে এমনি একটা দাবি করেছে পক্ষ থেকে যে তৃণমূলের পক্ষ থেকে সেই পদের জন্য তাকে খারিজের নোটিশ ধরানো হয়েছে প্রধানমন্ত্রী ধন্যবাদ সন্দীপ ঝালদা পুরসভায় শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করা হলো নতুন চেয়ারম্যান হলেন সুদীপ কর্মকার ৬ জন কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে আমরা দেখেছিলাম ঝালদার নতুন চেয়ারপারসন হন শীলা চট্টোপাধ্যায় এবং আজকে যে খবর আপনাদের জানাচ্ছি তা হলো শীলা চট্টোপাধ্যায় তার কাউন্সিলর পদ খারিজ হয়েছে কাউন্সিলর পদ খারিজ করে নতুন চেয়ারম্যান হয়েছেন সুদীপ কর্মকার